আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশে ন নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক বলেছে চারটি শিকারী মাছের নাম লেখো। চ্যাক চেয়ে যে কিছু শিকারী মাছের নাম চারটে হচ্ছে শোল, শাল, চ্যাং, ল্যাটা বা বোয়াল দিতে পারো। একে দুই গন্ডারের খর্গ আসলে কি জমাট বাঁধা চুল। একে তিন কোন রাসায়নিক পদার্থ পুকুরের জলে দিলে মাছের ঘাস আর জল শোধন হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। একে চার হৃদস্পন্দন মাপা যন্ত্রের নাম হচ্ছে স্টেথোস্কোপ। একের পাঁচ হারিয়ে যাওয়া যাচ্ছে এমন কয়েকটি ঔষধি গাছের নাম। হারিয়ে যাচ্ছে এমন কিছু ঔষধি গাছের নাম সর্পগন্ধা, মেহেন্দি, মুক্তঝুরি প্রভৃতি। দুয়ের ছয় বলেছে অস্থিসন্ধি কাকে বলে। শরীরে দুই বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোরকে বলে অস্থিসন্ধি। একের সাত বলেছে বুনো হাঁস কিভাবে পোষ মেনেছিল। এই হাঁসের কাছ থেকে ডিম ও মাংস পাওয়া যায়। মানুষ বুঝেছিল বুনো হাঁসকে পোষ মানালে সহজেই মাংস এবং ডিম পাওয়া যাবে, এই কারণে মানুষ বুনো হাঁসকে পোষ মানিয়েছিল। আচ্ছা, এটা বলবে যে সহজে খাবার দাবার পেয়ে একদল বুনো হাঁস পোষ মেনেছিল। তাহলে বুনো হাঁসকে কিভাবে পোষ মানিয়েছিল, সহজে খাবার দাবার পেয়ে একদল বুনো হাঁস পোষ মেনেছিল। দুয়ের একে আছে কি থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়। মেলানিন, এগুলো শূন্যস্থান। দুয়ের দুই মানব দেহে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো হৃৎপিণ্ড। দুয়ের তিন কোন মাটিতে কাদা বালির ভাগ সমান থাকে, দোঁয়াশ। দুয়ের চার যক্ষা রোগে প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয় আর এই রোগের আধুনিক চিকিৎসা হচ্ছে ডট। দুয়ের পাঁচ মানুষের কাঁধ থেকে কুনি পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে। তিনে আছে অনেক লতানো গাছের সুতোর মতো পাতা বের হয় কেন, সুতোর মতো অংশটিকে কি বলে। লতানে গাছ নিজে যেহেতু সোজা হয়ে লিখবে খাড়া হয়ে দাঁড়াতে পারে না, এমন বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদের কাণ্ড বা শাখা বা পাতা পরিবর্তিত হয়ে যে সুতোর মতো সরু পেঁচানো অংশ সৃষ্টি করে তাকে আকর্ষক বলে। এর সাহায্যে কোনো এই সমস্ত উদ্ভিদ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরে ওঠে। তাহলে অনেক লতানো গাছে সুতোর মতো পাতা বের হয় কেন, বলবে যে সুতোর মতো এর সাহায্যে উদ্ভিদটি কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরে উঠতে পারে আর সুতোর মতো অংশটিকে কি বলে, আকর্ষ বলে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের ন নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।